আমাদের কাছে একটা গ্রুপ আসে যারা যে গর্ভাবস্থায় থাইরয়েড রোগ নিয়ে আসে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা গাইনি ডাক্তারের জন্যও চ্যালেঞ্জ, আমাদের আমরা আমাদের জন্যও চ্যালেঞ্জ। আমাদের মনে রাখতে হবে যে তখন আমরা ট্রিট করছি দুটা জিনিসকে, মাকে এবং বাচ্চাকে। ফলে যখন আমরা থাইরয়েডের বা অন্য যে কোনো সমস্যা গর্ভাবস্থায় হয় তখন আমরা কিন্তু আর শুধু মাকে ট্রিটমেন্ট করি না, মার সাথে বাচ্চারও আমাদের চিন্তা আনতে হয়। এবং এই থাইরয়েড সমস্যা যদি এমন হয় যে মায়ের হাইপারথাইরয়েডিজম, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই প্রেগনেন্সিতে আমরা যেই ডোজটা তাকে আগে দিতাম প্রেগনেন্সি হওয়ার আগে, তার থেকে কমে যাবে, কারণ ওই সময় ইমিউন স্ট্যাটাস আমাদের নিচে নেমে যায় বা কমে যায়, যার কারণে আমাদের তখন আর খুব বেশি মাত্রায় ওষুধের প্রয়োজন হয় না। যারা হাইপারথাইরয়েডিজম তাদের কিন্তু আমরা নর্মালি তাদের যে কার্বিমাজল বা মিথিমাজল গ্রুপের যে ওষুধটা খাওয়াই সেটা কিন্তু ডোজ কমিয়ে দিই। এবং মনে রাখবেন যে এই এই যে মা গর্ভাবস্থায় মাটা আছে সে কিন্তু যখন বাচ্চাটা প্রসব করবে ঠিক পরবর্তীতে আর কার্বিমাজল গ্রুপের ওষুধ খেতে পারবে না, কারণ ওটা বাচ্চাকে বাচ্চার জন্য ক্ষতিকর হবে। ফলে যখন আমরা একটা মা আসবে গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা নিয়ে, যদি হাইপারথাইরয়েডিজম হয় তাকে বলতে হবে যে আপনি ডেলিভারির অন্তত 4 সপ্তাহ আগ থেকে কার্বিমাজল বন্ধ করে দেবেন, এবং সেটা বাচ্চা যখন দুধ খাবে তখন আর কার্বিমাজল খাওয়া যাবে না, তখন আমরা অন্য কোনোভাবে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। আর যদি হাইপারথাইরয়েডিজম হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে উল্টো ঘটনা হয়, সেখানে আমাদের থাইরয়েডক্সিনের ডোজ বাড়াতে হয় অনেক সময়। কারণ হচ্ছে যদি কোনো কারণে দেখি যে আমরা তার টিএসএস লেভেল হাই বা FT4 কম, ওই মা কিন্তু আলটিমেটলি বাচ্চাটা কিন্তু কনজেনিটাল হাইপো হবার বা গর্ভাবস্থায় আপনার গর্ভাবস্থায় বাচ্চার উপরে থাইরয়েডের হরমোনের জনিত সমস্যা হতে পারে, এবং ওই বাচ্চা কিন্তু যখন ভূমিষ্ঠ হবে তারও মধ্যেও হাইপোথাইরয়েডিজম হতে পারে, সেটা কিন্তু খুবই একটা বড় আমাদের সমস্যা। এই জন্য যদি কোনো মা গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম নিয়ে আসে তাকে অবশ্যই ঠিক মতো ব্লাড পরীক্ষা করে চিকিৎসা দিতে হবে এবং তাকে অপটিমাম চিকিৎসা দেওয়া লাগবে, যাতে সে কোনোভাবেই যেন হাইপো না থাকে ডেলিভারি পর্যন্ত। এখানে যেটা আমরা আগে বলেছিলাম হাইপারের বেলায় ওষুধ বন্ধ করতে হবে, এখানে ওষুধ বন্ধ করার কোনো স্কোপ নাই, সে কিন্তু ডেলিভারির দিন সকালে ওষুধটা খাবে। জানেন আপনার থাইরয়েডের রোগের থাইরয়েডের যে হরমোন সেটা সকালবেলায় ভোরে খালি পেটে খেতে হয়, মাকে বলে দিবেন যে ডেলিভারির দিন সকালেও যেন সে খায়, এবং সে বাচ্চা যখন ডেলিভারি হবে ওই বাচ্চার নাড়ি থেকে বা তার পায়ের পা থেকে হিল প্রিক বলি আমরা, পায়ের গোছা থেকে রক্ত নিয়ে আমরা টেস্ট করে নর্মালি দেখি যে বাচ্চাটা হাইপোথাইরয়েড হলো কি না, যদি না হয় তাহলে তো ভালো, হলে বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর মাকে যেটা বলতে হবে 6 সপ্তাহ পরে সে তার পুরো থাইরয়েড প্রোফাইলটা চেক করবে, তার হরমোন চেক করবে, করার পরে আবার আমাদের কাছে আসবে, তখন আমরা আবার নতুন করে তাকে থাইরয়েডের হরমোনের রিপ্লেসমেন্টটা বলে দেবো।